তো 12000 টাকা পাইতো আর ভাই 10000 পাইতো এই টাকা দিয়ে গড়বড়া দিত খাওয়াইতাম খুবই কষ্ট লাগে যে নির্দোষে গুল্লেরি খাইলাম যে কোনো দোষও তো করি না বা আন্দোলনও যায় না সেটা মনে হলে আর কি খুবই কষ্ট লাগে সেদিন আর কি তিনটা সাড়ে তিনটার দিকে বাসায় ফেরার জন্য রওনা দিয়েছিলাম কাজ থেকে আর কি ফেরার পথে রাস্তায় আর কি উঠছি রাস্তা ওঠার পরেই দেখি দুই সাইডে তো বিজিবির পুলিশ গাড়ি আসতেছে এই গ্যাঞ্জামের মাঝখানে পড়ে গেছি আমি জীবন বাঁচাইতে আর কি বিল্ডিংয়ের ছাদে দৌড়াই উঠছে আমার পিছনে পিছনে পুলিশও উঠছে পুলিশ উঠতে বলতেছে জাপ দেওয়ার জন্য আমি জাপ না দিয়ে লড়ে ধরে আর কি ঝুলেছিলাম চারতলার ছাদে সেখান থেকে উপর থেকে পুলিশ গুলি করতে স্যার বলতেছে জাপ দেওয়ার জন্য কিন্তু সেগুলি আর কি একটা গায়ে লাগে নাই আরেকটা পুলিশ তিনতলায় দৌড়ায় যায় গুলি করতে সব কটা আর কি পায়ে পড়ছে গুলি করে আর চলে যাওয়ার পরে আর কি আমি জাপ দিয়ে ওই তিনতলায় পড়েছিলাম তিনতলায় পড়ে থাকার পরে প্রায় তিন ঘন্টা পরে আর কি আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় যখন গুলি খাইছি তখন আর মনে হয় আর কি যে বাইসে ফিরতে পারবো না আর কি তেমন একটা মনে হয়েছিল আর এখন মনে হইলে আর কি খুবই কষ্ট লাগে যে নির্দোষে গুল্লেরি খাইলাম যে কোনো দোষও তো করি না বা আন্দোলনও যাই না সেটা মনে হইলে আর কি খুবই কষ্ট লাগে আমরা ডাক্তারের কাছে ঢাকা মেডিকেলতে নিয়ে আসার পরে থেকে যা ওষুধ লিখে দিছে খাওয়ানোর পরের থেকে পায়ে বল আসে না এখন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা চালাইতেছি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা চালাইতে অনেক টাকা লাগে তাও আমরা যেমনি ম্যানেজ করে চালাই যাইতেছি এখন আরও অনেক টাকা লাগবো চিকিৎসা করতে যদি সরকার থেকে কিছু দেওয়া হয় তো ভালো হতো ডাক্তার বলছে তিন মাস পর্যন্ত ওষুধ খাওয়াইতে তারপরে পাও নাড়া ছাড়া কিছু একটা আইব বল এখন আর শরীরে রক্ত নাই বলছে এই কারণে পায়ে বল আসে না তারপরে বাকি আল্লাহ জানে পরে কি পাও দিয়ে হাঁটতে পারে কিনা ভাই রোজগার করতো 12000 টাকা পাইতো আর ভাই 10000 পাইতো এই টাকা দিয়েই গড়বড়া দিত খাওয়াইতাম তারপরে কিছু রাখতাম ওর একটা বইন আছে বিয়ে দেওয়ার জন্য এখন ওই টাকা দিয়েই চিকিৎসা চালাইতেছে